দক্ষিণ দমদম নিজেদের পার্টি অফিস পুনরুদ্ধার করল বিজেপি। গত সপ্তাহে এই পার্টি অফিসটি দখল হয়ে যায়। বিজেপির বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের হাত ধরে পার্টি অফিস দখল করে নেয় তৃণমূল, এমনটাই অভিযোগ বিজেপির। গত 23 তারিখ বুধবার আমরা জেলা পক্ষ থেকে কিছু মণ্ডল সভাপতি ঘোষণা করার পর এই মণ্ডলেরও কিছু সভাপতি চেঞ্জ করা হয়েছিল। তারই সেই বিক্ষোভে আমাদের দলীয় কিছু কর্মী তারা বিক্ষোভ দেখান পার্টি অফিসে। বিক্ষোভ দেখিয়ে শুধু বিক্ষোভ দেখান না, আমাদের দুর্ভাগ্যজনক ঘটনা যে তারা পার্টি অফিসে তালা দেন এবং পার্টির পদ্ম ফুল যেটা সেটাকে কালো রং করে দিয়ে চলে যায়, এবং তার সাথে সিএমসির কিছু বাহিনী তাদেরকে সহযোগিতা করে, তারা এসে তাদেরকে পাহারা দেয়। তারপর থেকে আমরা সিদ্ধান্ত নিই, আমরা আজকে তৃণমূলের আমরা যে পার্টি অফিস আমরা ভেঙে আমাদের মন্দির আমরা এই মন্দিরে প্রবেশ করি। আমাদের দলীয় কার্যালয় না, এটি হচ্ছে আমাদের মন্দির। এদিন দুপুরে কলকাতা উত্তর শহরতলি জেলা কমিটির সম্পাদক সোমনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিজেপি কর্মীরা দলবদ্ধ হয়ে তালা ভেঙে এই পার্টি অফিস পুনরুদ্ধার করে। গঙ্গাজল ছিটিয়ে বিজেপি কর্মীরা পার্টি অফিস শুদ্ধিকরণ করে। পাশাপাশি বিক্ষুব্ধ দলীয় কর্মীদের পুনরায় দলে যোগ দেওয়ার আবেদন জানান বিজেপি নেতা সোমনাথ বাবু। দলীয় কর্মী অবশ্যই তারা দলীয় কর্মী, এবং কয়েকজন সত্যি এর মধ্যে অস্বীকার করার উপায় নেই, তারা পুরনো, বহু পুরনো, এবং তাদের ডেডিকেশনও আছে। কিন্তু তার মধ্যে আর একজন দুজন আছে তারা থেকেও ছিলেন না, বহুদিন আগের থেকেই তারা দলের প্রতি বিষক্রিয়া করছিলেন। তাদের একটা মনোভাবই ছিল দলের মধ্যে থেকে দলকে ক্ষতি করা, কিন্তু আজকে মুখোশটি খুলে গেছে। শুধু তাই নয়, তাদের সাথে এখনো পর্যন্ত আমাদের এই দলের মধ্যে কিছু মুখোশধারী রয়েছে যারা এখনো তাদের মদত দিয়ে যাচ্ছে। আমরা চিহ্নিতকরণের চেষ্টা করছি তাদেরকে, আমাদের কাছে বিভিন্ন রিপোর্ট আসছে, আমরা সব কিছু মিলেই শুদ্ধিকরণে আজকে এই অফিস যেমন দলীয় কার্যালয় শুদ্ধিকরণ করেছি, আমরা দলের মধ্যে যে শহরগুলো রয়েছে বিশ্বাসঘাতকরা রয়েছে তাদেরও আমরা চিহ্নিতকরণ করে দলকে শুদ্ধিকরণ করি। পার্টি অফিস এক সপ্তাহের মধ্যে পুনরুদ্ধার করে নিজেদের শক্তি প্রদর্শন করলো বিজেপি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।